আজকে 20 মার্চ, অর্থাৎ ডোনার জন্মদিন। 2005 সালে ওর জন্ম, আজকে ওর জন্মদিন। সকাল এখন প্রায় 4:30 বাজে, মা এসেছে ওকে ফার্স্ট হ্যাপি বার্থডে জানাতে। আর ওর জন্য একটা জামা কিনে নিয়ে এসেছিলাম, জানোই ওর উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, তো আজকে ওর পরীক্ষা আছে, ইতিহাস পরীক্ষা। তো শনিবার গিয়ে আমরা একটা জামা নিয়ে আসি, ওকে জানানো হয়নি, এটা ওর সারপ্রাইজ। এটা এখন সকালবেলা মা ওকে দিচ্ছে, এখন ও দেখেছে, উঠলো, উঠে নিয়ে প্রথমেই গিফটটা দেখলো, একটা সুন্দর পিঙ্ক কালারের জামা। ও যেহেতু পিঙ্কটা খুব বেশি পছন্দ করে, পিঙ্কের ও সব কিছু পিঙ্ক লাগবে, তো পিঙ্ক জামা আমাকে দিয়েছে। ও অবশ্য খুব পছন্দ হয়েছে ওর, দেখো না সেই খুশি। পড়তে তো হবে, পরীক্ষা, এখনো পরীক্ষার জন্য রেডি হয়ে গেছে। মা পায়েসটুকু খাইয়ে দিচ্ছে সকালবেলায়। পরীক্ষা দিয়ে আসার পর সারাদিন তো গেল, কালকে ওর আবার আরেকটা পরীক্ষা, তো আমরা ছোট্ট একটা কেকের নিয়ে আসি সন্ধ্যার সময়, নিয়ে আসলাম। আর ঘরে একটু রান্নার ভালো কি মাংস আর বিরিয়ানি রান্না হবে নিজেদের জন্যই, মার ফটাফট রান্নাটা করে নিচ্ছে। আর বুনু নিচে পড়ছে, তার মাঝখানে ওর ইচ্ছে, খুব ভালোবাসে খেতে কষা মাংস, খাইয়ে দেওয়া হচ্ছে। মা বিরিয়ানিটা রান্না করে নিচ্ছে, তৈরি করে নিচ্ছে, সব রান্না হয়ে গেছে, এখন বিরিয়ানির মশলা মাখিয়ে ভাত দিয়ে মাংস দিয়ে রেডি করছে। বেশি কিছু হবে না, কাউকেই বলা হয়নি, বাড়িতে যারা যারা আছি, প্রিয়া আন্টি, মিডিলে ঘরে আন্টি, বাবা দাদার মা আর আমরা, এই কয়জনই। কারণ কালকে ওর পরীক্ষা, একদিনও গ্যাপ নেই, একদিনের মধ্যেই কম্পিউটার পরীক্ষা, তো বুঝতেই পারছো কম্পিউটার পরীক্ষা পড়তে হবে একদিনের মধ্যে। ওর নিচে পড়ছে, আমরা সেই প্যাকে রান্নাটা করে নিই ভেবেছি, যে নিচে রান্না ফান্না করে তারপর ওকে কেকটা কাটিয়ে তারপর খেয়ে নেবো। একেবারে ছোট্ট একটা ডেকোরেশন করলাম, এই যে ও পড়ছে তার মাঝখানেই, এই হলো কেক আর এনেছি আমরা, রেডি হয়ে গেছে। আর ইতিমধ্যেই আন্টি চলে এসেছে, তার মধ্যে ওর বান্ধবী ফোন করেছে, আমরা সবাই রেডি। ও রীতিমতো বই নিয়ে বসে পড়েছে, বুনুও চলে এসেছে, এখন কেক কাটিং হবে। Happy birthday to you, happy birthday to you, happy birthday to you, happy birthday to you, happy birthday dear Dona, happy birthday to you. কেক কাটার পর এখন বাবাকে খাইয়ে দিচ্ছে, মাকে খাইয়ে দিয়েছে,
আস্তে আস্তে সবাইকে খাওয়াচ্ছে। এবার মা ওকে আশীর্বাদ করছে, বাবা আশীর্বাদ দিচ্ছে, সবাই আশীর্বাদ পালা পূরণ করছে। বুঝতেই তো পারছো একই উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তার মাঝখানে বার্থডে। টুকটাক কোনো রকমভাবে তাও আমি জোর করায় এতটুকু করা হলো। যাই হোক, মোটামুটি ভালোই কেটেছে বার্থডে। আবার আশীর্বাদ নেওয়ার পর ঠিক আছে এখন দাও। এইভাবে পুচুটাকে মা পায়েস খাওয়ানোর পর বার্থডে পার্টি কমপ্লিট। জানো